নিবনুয়া যুবক যুবতী সকলের আর যখন ক্ষুদ্র ব্যবসায়ী আছে তেওঁলোকৰ বাবে এটা ডাঙর খবর লো আইছো। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উল্লেখ করেছে যখন স্টার্ট আপ করব বিচাৰিছে যখন নিবনুয়া তেওঁলোকে 2 লাখ টাকা পাব সরকারের পৰা। সমান্তরালক যখন ক্ষুদ্র ব্যবসায়ী আছে তেওঁলোকে অধিক টাকা লাভ করব আর আপনি যদি ব্যবসা বাণিজ্য আরম্ভ করার পাছত সফল হয়েছে তেতিয়া আৰু টাকা দিব সরকারে। নিবনুয়া আর ব্যবসায়ী সকলের আজি এই বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। তেওঁ উল্লেখ করেছে যে নিবনুয়া সমস্যা কেনে দূর করব পারি, চাকরি দিয়া হব বিভিন্নজনক, সমান্তরালক যখন চাকরি নকরে তেওঁলোকক ব্যবসায়ত আগবাই লৈ যোৱা হব, প্রতিগী নিবনুয়াক ব্যবসায় আরম্ভ করবলে সেইভাবে সরকারে প্রথম অবস্থা 2 লাখ টাকা প্রদান করব আর সেই 2 লাখ টাকায় যেটা আপনি স্টার্ট আপ করব সফল হব তারপর সরকারের এপ্লাই করলে আরও টাকা পাব। ব্যবসায় সফল হলে পরবর্তী সময়ে 3 লাখ আর 5 লাখ টাকা পর্যন্ত সরকারে দিব বলে প্রতিশ্রুতি দিছে। ক্ষুদ্র ব্যবসায়ীসকলেও আবেদন করব পারিব এই ধনের বাবে। উল্লেখ করেছে যখন ক্ষুদ্র ব্যবসায়ী আছে যখনের সর সুরা ব্যাপার বাণিজ্য আছে তেওঁলোকে এই ধনের বাবে আবেদন করব পারিব। নিবনুয়ার বাবে সরকারে আনিছে এই বৃহৎ আসনি, এই আসনির অন্তর্ভুক্তি হওয়ার লগে আপনার একাউন্টত সুমাব ধন, যখন ব্যাংক একাউন্ট লিঙ্ক করব এই আসনির সঙ্গে ধন পুনপটিয়াকৈ সুমাব একাউন্টত, কোনো গ্যারান্টি নোহাকৈ সরকারের এই ধন ব্যবসায়ীর বাবে আপনি লাভ করব। যখন ক্ষুদ্র ব্যবসায়ী তেওঁলোকৰ বাবে নিশ্চিতভাবে এটা ভাল খবর আমি জানাই আছো আর অর্থনীতি সবল করার বাবে সরকারে আনিছে এই বৃহৎ প্রচেষ্টা হাতত লৈছে। প্রতিগী নিবনুয়াক লৈ যোৱা হব, আগুয়াই লৈ যোৱা হব আর নিবনুয়া আর যখন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী আছে যখন সর সুরা কিনা এটা করে আছে, তামোল পাণৰ দোকানী হোক বা পদপথৰ যখন দোকানী আছে বা সর যদি ফার্ম এখন আপনার গাঁত আছে আর সেই ফার্মখন যদি আপনি ডাঙৰ করব বিচাৰিছে বা যিকোন ক্ষেত্র কারোবার যদি আচারের ব্যবসায় আছে যখন মহিলায় সূতা কটার পর আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্র হাতের কাম করার ব্যবসায় যদি কেনবাকৈ আছে আর সেই ব্যবসায় বাণিজ্যর কথা যদি আপনি দেখাব পারে এই আসনির অন্তর্ভুক্তি হওয়ার লগেলগে আপনি 2 লাখ টাকা প্রথমে পাব আর সেই 2 লাখ টাকায় আপনি কিমান গ্রোথ হল আপনার ব্যবসায়ের সেয়া আপনি যদি দেখাব পারে তাহলে আপনার আর সবল স্থিতির বাবে সরকারে পুনের 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা তিনটা পর্যায়ে দিয়ার ব্যবস্থা করব বলে উল্লেখ করেছে। মুঠর উপর মিনিমাম 4 লাখ টাকা তো আপনি একাউন্টত পাব, সরকারে বিনা গ্যারান্টিত আপনার একাউন্টত পুনপটিয়াকৈ এই টাকা ভরাই দিব বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আজি এই ডাঙর ঘোষণা করেছে যে যখন নিবনুয়া আছে সকল নিবনুয়া সমস্যা সমাধান করা হব, আমার রাজ্যত যখন নিবনুয়া আছে যখন চাকরি প্রত্যাশী যখন যোগ্য তেওঁলোকক চাকরি দিয়া হব আর 40,000 চাকরির কথা ইতিমধ্যে ঘোষণা করেছে। সমান্তরালকৈ যখন ব্যবসায়ী আছে ব্যবসায় বাণিজ্যর দিকে যখন আগ্রহী বিচারে যখন চাকরি নকরি নিজাকৈ কিবা এটা করব বিচারে স্টার্ট আপ করব বিচারে তেওঁলোকক সরকারে দিব ধন আর তারপরে আনিছে বিশেষ আসনি। এই আসনির অধীনত প্রথমে আপনি পাব 2 লাখ টাকা আর তারপরে আপনার 3 লাখ টাকা আর 5 লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করব। রাজ্য সরকারে আনিছে অভিলাষী আসনি, সরকারে 4 লাখ টাকা পর্যন্ত আপনার টাকা দিব প্রথম অবস্থাত 2 লাখ টাকা, তারপরে আপনি পুনের 2 লাখ টাকা বা কেতিয়াবা 3 লাখ টাকা আর যদি অধিক সফল যদি আপনি হয়ে যায় তাহলে 5 লাখ টাকা পর্যন্ত সরকারে দিব বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এই ডাঙর ঘোষণা করেছে ক্ষুদ্র ব্যবসায়ীসকলের বাবে আর নিবনুয়াসকলের বাবে। এই মুহূর্তে আমি এটা ডাঙর খবর জানাই আছো, ভাল খবর জানাই আছো নিবনুয়া আর ব্যবসায়ীসকলক আরও অধিক আগুয়াই নিয়ার ক্ষেত্র দেশের অর্থনীতি আমার ভারতবর্ষের সমান্তরালক রাজ্যের অর্থনীতি সবল করার ক্ষেত্র সরকারে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থনীতি সবল করার বাবে সরকারে প্রচেষ্টা লৈছে যে প্রতিগী নিবনুয়াক আগুয়াই লৈ যোৱা হব, প্রথম কথা নিবনুয়াক চাকরি দিব, দ্বিতীয় কথা নিবনুয়াক সফল ব্যবসায়ী বনোৱা হব। গতি যখন একবারে নিবনুয়া আছে যখন ব্যবসায় বাণিজ্য বর্তমানলৈকে আরম্ভ করা নাই তেওঁলোকক স্টার্ট আপর মিনিমাম 2 লাখ টাকা দিয়া হব আর সেই স্টার্ট আপ করার পর যেটা সফল হব সেই সফলতার পর 5 লাখ টাকা পর্যন্ত সরকারের লাভ করব। ক্ষুদ্র যখন ব্যবসায়ী আছে তামোল পাণৰ বেপারীর আরম্ভ করে শাক পাচলির বেপারিয়ে হোক বা বিভিন্ন ধরনের ফার্ম থাকা ব্যক্তি বা ঘর হাতের কাম করা যখন লোক আছে তেওঁলোকে যদি এপ্লাই করে এই আসনির অধীনত তেওঁলোকে টাকা লাভ করব। এই আসনির অন্তর্ভুক্তি হওয়ার লগেলগেই ব্যাংক একাউন্টত পুনপটিয়াকৈ টাকা সময়ে দিয়ার ব্যবস্থা করব, কোনো ধরনের অফলাইন ট্রানজেকশনের কথা নাই, অনলাইন যোগে সকলবোর কাম হব বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কৈছে যে বিশেষ আসনি গ্রহণ করা হব, এই আসনির অধীনত অহার লগেলগে পুনপটিয়াকৈ দিয়া হব আর বিনা গ্যারান্টিত এই টাকা দিয়া হব বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগুলি। প্রতিগী নিবনুয়াক ব্যবসায় আরম্ভ করবর সরকারে 2 লাখ টাকা আরম্ভণিতে দিব আর তারপরে 3 লাখ আর 5 লাখ টাকা পর্যন্ত রাজ্য সরকারে দিব বলে উল্লেখ করেছে। ব্যবসায় সফল হওয়ার লগেলগে পরবর্তী সময়ত আরও অধিক আগুয়াই নিয়া হব। মুঠর উপর রাজ্যের নিবনুয়া সমস্যা সমাধান করার এই বিশেষ আসনি গ্রহণ করা হয়েছে, নিবনুয়া সকলক আগুয়াই নিয়ার বাবে প্রচেষ্টা রাজ্য সরকারে করে গেছে আর এই আসনির অন্তর্ভুক্তির লগেলগে একাউন্টত ধন সুমাব পুনপটিয়াকৈ 2 লাখ টাকা দিয়া হব, কোনো গ্যারান্টি নোহোৱাকৈ ব্যবসায়ের বাবে সরকারি ধন লাভ করব, অর্থনীতি সবল করার বাবে সরকারের এই বৃহৎ প্রচেষ্টা উল্লেখ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। নিবনুয়া আর ব্যবসায়ীসকলের বাবে আজি ভাল খবর তো জানাইছে যখন নিবনুয়া আছে
অধিকাংশ নিবনুৱাক চাকৰি দিয়াৰ ব্যৱস্থা কৰা হৈছে আৰু নতুন বছৰতে 40,000 চাকৰি দিয়া হ'ব সেই বাতৰি ইতিমধ্যে আমি সম্প্ৰচাৰ কৰিছোঁ। সমান্তৰালকৈ তেওঁ আৰু এটা ভাল খবৰ দিছে যে যিসকলে ভালদৰে পঢ়া শুনা নকৰিলে, যিসকলৰ চাকৰি পোৱাৰ বাবে যোগ্যতা নাই, তেওঁলোকে ব্যৱসায় বাণিজ্যত আগবাঢ়িব পাৰে। সমান্তৰালকৈ যিসকলে চাকৰি কৰিবলৈ মন মেলা নাই, যিসকলে নিজৰ কিবা এটা কৰিব বিচাৰিছে, তেওঁলোকক ব্যৱসায় বাণিজ্যত আগবঢ়াই নিয়া হ'ব আৰু সেই ক্ষেত্ৰত বদ্ধপৰিকৰ ৰাজ্য চৰকাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছে বিশেষ আঁচনি গ্ৰহণ কৰা হ'ব আৰু সেই আঁচনিৰ অধীনত পোনপটীয়াকৈ একাউণ্টত ধন সুমুৱাই দিয়া হ'ব। কোনো গেৰাণ্টি নোহোৱাকৈ ব্যৱসায়ৰ বাবে সেই ধন দিয়া হ'ব, ষ্টাৰ্টআপৰ বাবে সেই ধন দিয়া হ'ব আৰু পৰৱৰ্তী সময়ত যদি ব্যৱসায় বাণিজ্য সফল হয় তেনেহ'লে আৰু অধিক ধন দিব ৰাজ্য চৰকাৰে। মুঠৰ ওপৰত মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আজি কেইবাটাও ডাঙৰ ঘোষণা কৰিছে। তেওঁ উল্লেখ কৰিছে যে যিসকল নিবনুৱা যুৱক যুৱতী আছে তেওঁলোকক আগুৱাই নিয়াৰ দায়িত্ব আমাৰ। প্ৰতিগৰাকী নিবনুৱাক চাকৰি দিয়াৰ ব্যৱস্থা কৰা হ'ব, যিসকল যোগ্য প্ৰাৰ্থী আছে তেওঁলোকে নতুন বছৰতে চাকৰি পাব। উল্লেখ কৰিছে সমান্তৰালকৈ যিসকল নিবনুৱাই চাকৰি কৰিব নিবিচাৰে বা যিসকল নিবনুৱাৰ যোগ্যতা নাই চাকৰিৰ ক্ষেত্ৰত, শিক্ষাগত অৰ্হতা তেওঁলোকৰ কম, তেওঁলোকে ব্যৱসায় বাণিজ্য কৰিব পাৰিব আৰু সেই ব্যৱসায়ৰ বাবে চৰকাৰে 2,00,000 টকা প্ৰদান কৰিব প্ৰথম অৱস্থাত আৰু তাৰ পিছতেই 3,00,000 টকা 5,00,000 টকা পৰ্যন্ত চৰকাৰে দিব বুলি উল্লেখ কৰিছে। কোনো গেৰাণ্টি নোহোৱাকৈ লাভ কৰিব ব্যৱসায়ৰ বাবে এই চৰকাৰী ধন। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ডাঙৰ ঘোষণা, অৰ্থনীতি সবল কৰাৰ বাবে চৰকাৰে বৃহৎ প্ৰচেষ্টা হাতত লৈছে, নিবনুৱা আৰু ব্যৱসায়ীসকলক আগুৱাই নিয়াৰ প্ৰচেষ্টা কৰিছে ৰাজ্য চৰকাৰে। 2,00,000 টকা প্ৰদান কৰা হ'ব পৰৱৰ্তী সময়ত আৰু 2,00,000 টকা আৰু যদি সফল হয় তেনেহ'লে 3,00,000 আৰু 5,00,000 টকা পৰ্যন্ত চৰকাৰে দিব বুলি উল্লেখ কৰিছে। প্ৰতিগৰাকী নিবনুৱাক ব্যৱসায় আৰম্ভ কৰিবলৈ চৰকাৰে 2,00,000 টকা দিব আৰু ব্যৱসায় সফল হ'লে পৰৱৰ্তী সময়ত 3,00,000 আৰু 5,00,000 টকা ৰাজ্য চৰকাৰে প্ৰদান কৰিব বুলি উল্লেখ কৰিছে, প্ৰতিশ্ৰুতি দিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। নিবনুৱাৰ বাবে চৰকাৰে এই বিশেষ আঁচনি আনিছে আৰু এই আঁচনিৰ অধীনত আপুনি টকা লাভ কৰিব। এই আঁচনিৰ অন্তৰ্ভুক্তিৰ লগে লগে একাউণ্টত পোনপটীয়াকৈ ধন সোমাব, কোনো অফিচ কাছাৰীত গৈ দীঘলীয়া শাৰী পাতাৰ কোনো প্ৰয়োজন নাই, চব অনলাইন যোগে হ'ব। কোনো গেৰাণ্টি নোহোৱাকৈ চৰকাৰে এই ধন প্ৰদান কৰিব, ব্যৱসায়ীৰ বাবে তেওঁলোকে 2,00,000 টকা প্ৰথম অৱস্থাত পাব আৰু পৰৱৰ্তী সময়ত যদি সফল হয় তেনেহ'লে তেওঁলোকক অধিক টকা দিয়া হ'ব বুলি উল্লেখ কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। আজি আমি অসমৰ নিবনুৱা যুৱক যুৱতীসকলক চৰকাৰী চাকৰিৰ সমান্তৰালভাৱে যাতে নিজৰ ভৰিৰ ওপৰত নিজে থিয় হৈ তেওঁলোকে অসমত এটা উদ্যোগীকৰণৰ বাতাৱৰণ নিৰ্মাণ কৰিব পাৰে তাৰ বাবে আমি যুৱক যুৱতীসকলক বেংকৰ কোনো ধৰণৰ মৰ্গেজ নোহোৱাকৈ চৰকাৰৰ পৰা পোনে পোনে 2,00,000 টকাৰ সাহায্য দিয়াৰ আন এখন আঁচনিও আমি ইতিমধ্যে আৰম্ভ কৰিছোঁ। এই আঁচনিখন যিসকল যুৱকে লাভ কৰিব তেওঁলোকক 2,00,000 টকা আমি তেওঁলোকৰ বেংক একাউণ্টলৈকে হস্তান্তৰ কৰিম আৰু ভৱিষ্যতে তেওঁলোকে এই 2,00,000 টকাৰ উপৰিও বেংকৰ পৰা যাতে আৰু বহু টকা লোন ল'ব পাৰে তাৰ বাবে আমি তেওঁলোকক একো একোজন এণ্টাৰপ্ৰেনিয়ৰ হিচাপে নিৰ্মাণ কৰাৰ কৰ্মযোগ্যটো আমি জঁপিয়াই পৰিম। অসমত আজি আমি অসমৰ নিবনুৱা যুৱক যুৱতীসকলক চৰকাৰী চাকৰিৰ সমান্তৰালভাৱে যাতে নিজৰ ভৰিৰ ওপৰত নিজে থিয় হৈ তেওঁলোকে অসমত এটা উদ্যোগীকৰণৰ বাতাৱৰণ নিৰ্মাণ কৰিব পাৰে তাৰ বাবে আমি যুৱক যুৱতীসকলক বেংকৰ কোনো ধৰণৰ মৰ্গেজ নোহোৱাকৈ চৰকাৰৰ পৰা
পোনে পোনে 2 লাখ টকার সাহায্য দিয়ার আন এখন আসনিও আমি ইতিমধ্যে আরম্ভ করেছো। এই আসনিখন যিসকল যুবকে লাভ করিব তেওঁলোকক 2 লাখ টকা আমি তেওঁলোকর ব্যাংক একাউন্টলৈকে হস্তান্তর করিম, আর ভবিষ্যতে তেওঁলোকে এই 2 লাখ টকার উপরও ব্যাংকর পৰা যাতে আরো বহু টকা লোন লব পারে তার বাবে আমি তেওঁলোকক একো একোজন এন্টারপ্রেনিয়র হিসাবে নির্মাণ করার কর্মযোগ্যতো আমি জপিয়াই পড়িম। আজি আমি অসমৰ নিবনুয়া যুবক যুবতী সকলক সরকারি চাকরির সমান্তরালভাবে যাতে নিজের ভরির উপর নিজে থিয় হয়ে অসমত এটা উদ্যোগীকরণের বাতাবরণ নির্মাণ করিব পারে তার বাবে আমি যুবক যুবতী সকলক ব্যাংকর কোনো ধরনের মর্গেজ নোহাকই সরকারের পৰা পোনে পোনে 2 লাখ টকার সাহায্য দিয়ার আন এখন আসনিও আমি ইতিমধ্যে আরম্ভ করেছো। এই আসনিখন যিসকল যুবকে লাভ করিব তেওঁলোকক 2 লাখ টকা আমি তেওঁলোকর ব্যাংক একাউন্টলৈকে হস্তান্তর করিম, আর ভবিষ্যতে তেওঁলোকে এই 2 লাখ টকার উপরও ব্যাংকর পৰা যাতে আরো বহু টকা লোন লব পারে তার বাবে আমি তেওঁলোকক একো একোজন এন্টারপ্রেনিয়র হিসাবে নির্মাণ করার কর্মযোগ্যতো আমি জপিয়াই পড়ি।